নমস্কার, কলকাতা ক্যানভাসের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন নিয়ে চলে এসেছি। আজকে আমার গজারকে দেখতে কে এসেছে দেখে নি। গজার ঠাকুয়া এসেছে, গজুর ঠাকুয়া ঠাম্মি, ঠাম্মি চলে এসেছে গজাকে দেখতে। ওই দেখো কিরম আদর খাচ্ছে, দেখছো কোলে শুয়ে শুয়ে। মা তোমার কেমন লাগছে নাতিকে দেখে? গজু বাবা, গজু মা ভালোবাসে না বাবা ভালোবাসে, কে বেশি ভালোবাসে বলো তো? গজু বাবা গজানন খাবে, তোমার খিদে পেয়েছে নাকি বলো? তোমার তুমি ওকে পড়াবে? তোমার পড়াবো? হ্যাঁ, কি পড়াবো বলো? শেখাবে তো এবিসিডি? তাই 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 প্রথমে আগে তো অ্যাকশন সং করাতে হবে কে দিয়ে করাবে না? হ্যাঁ, ও ড্যান্স করবে। বাবার মতো ব্রেক ড্যান্স শিখবে, তার আগে একটুখানি অ্যাকশন সং শিখবে, তাই না? কিন্তু ওর বাবা যে তোমার খিচলো আসার সাথে সাথে। ওর বাবা তো খেচু বাবা ভাই, তুমি কপাল করে এসছো। ওর খেচু বাবা, মটন দাদা বাবা, আমি কি করব বলো তো? হ্যাঁ, কিন্তু খাটছে বেশি কে? সেটা খাটে তো মায়েরাই। তাহলে ও খিচতে খাটে? খাটে মায়েরাই। যে মা হয়, মা হওয়া চারটিখানি কথা না, মা হতে গেলে অনেক কাজ করতে হয়, রাত্রের ঘুম চলে যায়। আমার কথা আমি কি বলবো? বলবে না বা বলবো? আরে যেদিন জন্ম নিয়েছিল আর বলো না, সারা কি কষ্ট। পরের দিন আমি বসতে পারছি না, দিনের বেলা ঘুমিয়ে নিল আর সারা রাত আমাকে বসিয়ে রেখেছে জানো তো। সারা রাত খাস না বাবা, কাপড়টা খাস না, কাপড়টা খাস না, তোকে খেতে দেয়নি সারা রাত। দিনের রাত্রের পর সারাদিন ঘুমতো আর সারা রাত আমাকে কি কষ্ট দিত। ওমা মাটিতে শুয়ে দিতাম বিছনা, ব্যাস আবার চেঁচাতে লাগতো, ওয়া ওয়া ওয়া। তুমি চেঁচাও না তো, তুমি শান্ত ছেলে বলো। মায়ের শান্ত ছেলে। বাবা কি করবে? বাবা করছে? বাবা কি করছে? পটি পরিষ্কার করছে না? খাবার দিচ্ছে? কাপড় খেও না বাবা, কাপড়টা খেতে নেই। এটা ভুট্টা খাও, স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর খাবার বাচ্চা। দাঁড়াও, আগে আগে হতা হ্যায় ক্যা, যত বড় হবে তত খেল দেখাবে, তাই না? তখন বাবার মুখ উজ্জ্বল করবে। আর এখন বাবা খিচাচ্ছে বলো? হ্যাঁ, বাবা ঠাম্মিকে খিচাচ্ছে। তুমি কিন্তু ভালো ছেলে হবে, বাবার মতো হবে না বাবার, বাবার মতো হবে না। বাবাকে কথা, বাবার কথা বলো না বাবা। যখন আমার বন্ধুরা কেউ যদি এত গাবলু গুবলু ছিল আর দেখতে তো খুবই সুন্দর ছিল, যখন হাতি মেরে সাথী তো আমাকে পুরো জেগে জেগে দেখেছে 28 দিনে। তুমি 28 দিন হয়ে গেছো? হ্যাঁ, তুমি তো বড় হয়ে গেছো, 28 দিনে দেখেছে জানো তো। ওর মায়ের শাড়ি পছন্দ হচ্ছে দেখো? আমার শাড়িটা পছন্দ? আচ্ছা, এটা তোমার মাই দিয়েছে আমাকে জানো তো, তোমার মাম্মি দিয়েছে। আর পাপার কথা বলো না, পাপার গুণের কথা বলার আর কিছু ভাষা নেই আমার। হ্যাঁ বলো। এবার আমার বন্ধুরা যদি ওর গালে হাত দিত না, কেমন চোখ রাঙা, তো যেন কি অপরাধ করে ফেলেছে। আমি আবার বলতাম ওর গায়ে হাত দিস না, এসো 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 এসো, তোমাকে একটু আদর করি, আশীর্বাদ করি, বড় হও, বাবাকে ভালো রেখো। প্রত্যেক ছেলে বাবা মাকে ভালো দেখে, ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার মুখ উজ্জ্বল করো, বুঝতে পেরেছ? তুমি সুস্থ থাকো, এটাই আমাদের একমাত্র কাম্য। তুমি এত ছোট, তোমার গায়ে হাত দিতেও ভয় লাগছে জানো তো। তুমি একেবারে তুলতুলে তুলতুলে কিউট বেবি, হ্যাঁ না? নাতি বলে কথা, ঠাকুমার কাছে নাতি কত মিষ্টি, তাই না?
আর কিছু পাচ্ছ না, এটা খাও না একটু। খাবে না? দাদু আসবে কবে? দাদু এখন আসবে না, দাদু কাজে ব্যস্ত, দাদু কাজে ব্যস্ত, বড় হও। মামের জন্মদিন তো কদিন পরে, তা আমি তো আর সবসময় আসতে পারি না, এর জন্য এসছি। হ্যাঁ, আমার বিশেষ কিছু দেবার ক্ষমতা নেই, তবু আমি যেটুকু পারছি অল্প স্বল্প, গরিব মানুষ। এ না, এটা স্বস্তিক চিহ্ন বলে দিলাম, পুজো আর্চার করতে পারবে। আমি তো একটু কাপড়ে দিয়ে সারা গিফট নিচ্ছে, এখন ডিস্টার্ব করছি। তোমার পছন্দ হয়েছে কি? খুব। এটা আরেকটা দিচ্ছি, ব্যাঙ্গালোর সিল্ক। আচ্ছা, এটা আঁচলটা? এটা আঁচল, ভেতরটা লাল, ভেতরটা লালচে। তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। বাস, আমাদের তো বয়স হয়েছে, আমরা তো আউটগোয়িং, তোমরা হচ্ছ ইনকামিং। হ্যাঁ না, আমরাও এখন আর ইনকামিং নেই, না হাফ আউটগোয়িং আছি। হাফ আউটগোয়িং নেই ভাই, সবে পৃথিবী দেখতে শুরু করেছে, এখনো কিছুই দেখোনি। একে দেখাতে হবে, কত কি দেখাতে হবে, গাড়ি করে নিয়ে ঘুরতে হবে, এদিক নিয়ে যেতে হবে, ওদিক নিয়ে যেতে হবে, এবার খাবার পাল্টাবে, আবার ডাক্তার দেখাতে হবে, কিছু হলেই ডাক্তারের কাছে ছুটতে হবে। কি তুমি মা হিসেবে কি করছো? কটায় উঠছো? ঘুম কর, ঘুম হচ্ছে? আমি বাবারে আড়াইটার সময় 4 ঘন্টা অন্তর অন্তর খাওয়া। হ্যাঁ, রাত্রির বেলা 2:30 সময় একটা গ্লাস দিয়ে আবার সেটা 6:30 আবার দিতে হবে। 6:30 আবার উঠে পড়ি, উঠে আবার খেতে দিতে। রাতের ঘুমও চলে গেছে? মা হওয়ার এই জায়গা, বাবা বাবাদের তো কাজ নেই, বাবাদের তো বাবার কাছে চোখটাই দায়িত্ব দিয়েছি বাবাকে, তার জন্য কত কথা বলতে, সেটুকু তো করতে হবে। বাবা কি আর অত করা সহজ? বাবাকে সবকিছু করতে হবে। হ্যাঁ, বাইরে বেড়াতে নিয়ে যেতে হবে, পটি পরিষ্কার করতে হবে, বুঝবে, পটি পরিষ্কার করতে হবে, কতদিন আর ঘরে থাকবে, দাঁত শাস করছে, এটা নিয়ে না, এটা কেন বলটা হচ্ছে না, আরো আরো হালকা, আরো নরম নরম একটা তো আছে, ওটা বল কিনে দিতে হবে। আমি তো আমার ওখানে খেলা টেলা ছিল না, আমি কিছু দিয়ে যাচ্ছি, ওটা ওকে খেলা টেলা কিনে দিই, ওর যেটা দরকার কিনে দিই। এই ছোট ছোটদের যে ট্রেনিং দেওয়া শেখাও, সেটা তুমি ওকে শিখিয়ে দাও। এত ছোট ট্রেনিং দিই না, ছোটই স্কুলে আসার পর 2+ 2+ বয়স হো, তাহলে কি ট্রেনিং দেবো? ঠাম্মা সবাইকে ট্রেনিং দেয়, আমাকে দেবে না? ঠাম্মা কি ট্রেনিং দেবে? ঠাম্মা তো বাচ্চাদের শেখাতো, আমি কি ট্রেনিং দেবো বলো তো? এ না, ওকে খেলা কিনে দিও, ধরো। বাস, এ নাও, এটা ধরে নাও, ধরো, ঠাম্মা দিচ্ছে, ধরো, তোমার মুখ দেখাই, তোমার মুখ দেখাই, ধরো ধরো, ও নেবে, ও দেবে, দুটো পায়ে ধরেছিল, তোমার খেলার জিনিস, ধরো। থ্যাংক ইউ ঠাম্মা। বাবা বাকিটা খরচা করবে খাওয়া দাওয়া। আমার কিছু করার নেই ভাই, আমি তো এখানে থাকি না, লকডাউনে আটকে গেছি, তাই এরপর আমাকে তো পাবে না, বুঝেছ? হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক, হাতে কিস করে দিয়েছে। তো মা তো এখন কিছুক্ষণ থাকবে, ইলিশ মাছ নিয়ে এসেছে আমাদের জন্য, গলদা চিংড়ি আমার জন্য এসব এনেছে। তো আজকে আমি খাবো না তোটা, না না, কালকে সোমবার, অঘর চতুর্দশী, কালকে বিরাট ব্যাপার, রাত্রিবেলা পঞ্চমন্ডির অশ্রনে সবাই রাত 12টায় বসবে শিব ঠাকুরকে পাওয়ার জন্য, যারা যাদের উপাসনায় সন্তুষ্ট হবে শিব ঠাকুর, ভোর 4টে দেখা দেবে, তার আগে অনেক বাধা বিপদ আসবে, লাস্টে শিব ঠাকুর অবতীর্ণ হবে, সেটা কপাল। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, বলে দাও, কলকাতা সঙ্গে থাকো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। রিম্পার লোমগুলো যখন বড় হবে, এত কিউট দেখতে হবে।
হ্যাঁ, তখন আবার মেয়েরা পেছনে পড়ে না, বি কেয়ারফুল। আমি জন্ম হতে হতেই প্রচুর আমার হয়ে গেছে। হয়ে গেলে হবে না, মেয়েরা গার্লফ্রেন্ড এর ছড়াছড়ি, গার্লফ্রেন্ড এর হবে না, কোনো গার্লফ্রেন্ড হবে না, গার্লফ্রেন্ড এর প্রচুর ছড়াছড়ি আছে। একটা হচ্ছে, একটা তো এক নম্বর ম্যাগি, ম্যাগি, এলসা তো বড় ভাই, নাটস, আরে আমি তো বড় ছোট জগু, ওর বাবার মতো 8 থেকে 80 সবেতেই আছি। গজা 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 বলো গজু, ওর বাবার মতো 8 থেকে 80 সবেতেই আছি। 8 থেকে 80 সব থেকে আছি? নো নো নো, বাবার মতো হয়েও না, মায়ের দিকে যেও, মা ঠাকুমার দিকে যেও, বাবার দিকে যেও না, লাইফ বরবাদ হয়ে যাবে, তোমার লাইফ বরবাদ হয়ে যাবে, লাইফ বরবাদ করো না বাচ্চা। না, তোমার ছেলের ট্যাগলাইন কি ছিল বলো? 8 থেকে 80 সবেতেই আছি, তাই তো? 8 থেকে 80 সবেতে আছি, আমি বাবা জানি না কোন 80 মহিলার সঙ্গে কি হয়েছে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না ভাই। সব জানে কিন্তু, চুপকে চুপকে চোরি চোরি ক্যা হুয়া মেরে কো মালুম নেই ভাই। ঠিক আছে, এবার টাটা কো দাও, টাটা, বাই বাই, আবার আসবো পরের ভিডিও নিয়ে, ফির মিলেঙ্গে পরের দিন, পরের ভিডিও নিয়ে আসবো। আজকে খুব একটা আমি তোমাকে খেলা দেখাতে পারলাম না, তোমাদের ঠাকুমা এসছে, ঠাম্মার সঙ্গে বসে বসেই গল্প করলাম আর শুধু হাত চিবিয়ে গেলাম।